আসসালামু আলাইকুম, আমি রুকসানা পারভীন স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ব্লগ দেখার জন্য। আজকে হঠাৎ মেহমান আসছে, ঘরে যা ছিল তা দিয়েই মেহমানদের আপ্যায়ন করেছি। আজকে কি রান্না করেছি এবং দিনটা কেমন কাটলো সেটাই শেয়ার করব। তার আগে চলুন আয়নের কাছ থেকে জেনে নেই বাসায় কে আসলো আর কি নিয়ে আসলো। আয়ান, এত মদ নিয়ে বসে আছো কেন? কে আনছে এগুলা? নানা ভাই নানু আনছে। মাহিনো খাবে? মাহিনো দি সব ধরে রাখছে। আইসক্রিম খাবা আয়ান এখন? আচ্ছা তোমার দেই। আয়ান আইসক্রিম খাওয়া শুরু করে দিছে আর মাহিনো বসে ইচ্ছে খাবে খাবে, কিন্তু মাহিন তো খেতে পারবে না। মজা গাছে নেব মো, এদিকে নেন এদিকে নেন, কাগজে নেব না। মাহিন কি করতেছে? মাহিন দুপুরে রান্না করেছি শিং মাছ বুনা আর আলু দিয়ে মুরগির মাংস বুনা। একটু ঝুল রেখেছি কারণ আব্বু একদম বুনা টাইপটা খেতে পছন্দ করে না। এখন সবাই দুপুরের খাবার খাইতে বসে গেছে। খিদার জ্বালাই পাগল হয়েছে। আচ্ছা, আমি শুটকি ভর্তাও করেছি সাথে মাছের ডিমও ভেজেছি, সেটা বলতে ভুলে গেছিলাম। এখন সবাই খাওয়া দাওয়া করবে। আইন কি করবে এখন? বাই না, বিদায়। আয়নে এগুলো ভালোই লাগে না, একদম বিদায় নিয়ে নিবে। তোমাকে রান দিব, তোমাকে এটা দেই। এই যে মুরগির রান মজা তো, শিং মাছ কোনটা খাইবো কোনটা না? তুমি শিং মাছ খাইবা? শিং মাছ তো ভালো লাগে। আয়নে শুট কি বর্তা দেও। আয়নকে বর্তা দেই? আরে কেউ মুরগি খাবে না, কারণ কি? আয়ান দেখছো শুরুমা কি ভাবে খাইতেছে? আচ্ছা তাহলে খাওয়া দাওয়ার পরে কথা হবে, তাই না আয়ান? আয়ান দুপুরের খাওয়া দাওয়ার পরে
বের হয়ে গেছি, একটু ঘোরাঘুরি করব আর ফুচকা খাবো। এই যে মাহিন মাহিন মাহিনের নাম তুলে মাহিন ঘুরার তেমন কোনো জায়গা নাই, তাই আমরা কসবার উপজেলা প্রাঙ্গণে চলে আসলাম, একটু ঘোরাঘুরি করবো এখানে। আমরা একটা গানের শুটও করে নিলাম, ঘোরাঘুরিও হয়ে গেল আর একটা গানের শুট করাও হয়ে গেল, এক কাজে দুই কাজ হয়ে গেল। শান্ত বেবি আয়ান, ঘোরাঘুরি কেমন চলতেছে? মাহিন ঘুমাই গেছে, ঘুরতে ঘুরতে মাহিন খুবই ক্লান্ত। আমরা এখন চলে যাব ফুচকা খেতে। আমরা ফুচকা খেতে চলে আসলাম। এই যে ফুচকা চলে আসছে, ইয়ামি ইয়ামি ফুচকা। যাও দিয়ে এদিকে টাকা নিয়ে আস। এই যে এই যে ফুচকা খাওয়া শেষ, এখন বাসার চলে যাব। আয়ান কি খেলনা পাবে, আয়ানের ছোট মা কি খেলনা পাবে দেখি। এই আয়ান ছোট মা খুলে ফেলছে, আয়ান খেলো, ছোট মার কাছে দাও। ছোট মা খুলে দিবে, ইয়েস। এখন দেখা যাক কার্টার মধ্যে কি খেলনা আছে, কোনটা খেলনা, আয়নাটা কোনটা খেলনা। দেখাল তো, আমরা এখন রাতে খাবার খাইতেছি, মুরগির মাংস আর ঝোল দিয়া নান রুটি আর তন্দুর রুটি। তো
আপনাদের সাথে পরে কথা হবে, ঘুমানোর আগে বিদায় নিব। তো আপাতত এখন খাওয়া দাওয়াটাই শেষ করতেছি। দেখতেই পাচ্ছেন খাওয়া দাওয়া শেষ করে ওরা শুয়ে গেছে ওদের ছোট্ট ঘরে, নিজের হাতে বানানো ঘর। হ্যাঁ, ওদের ঘুম পাইতেছে এখন, ওরা বিদায় নিবে। শান্তা আয়ার কিছু বলো। আজকের সারাটা দিন খুব ভালো কেটেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন, আর এরকম নতুন নতুন ব্লগ দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।